হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ইয়ামা এস জেড আর এস জেড, এই গাড়িগুলো খুবই একটা প্রবলেম দেখা যায়, ঠিক আছে? সে প্রবলেমটা হলো তোমার গিয়ে অ্যাক্সিলেটার জোরে টেনে তারপরে যদি ছেড়ে দেওয়া যায় তো একটা ফটাস করে আওয়াজ হয়, ঠিক আছে? সে আওয়াজটা ঠিক করতে হলে তোমাদেরকে কী করতে হবে, তো সেই জিনিসটাই দেখাবো আজকে তোমাদেরকে, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলো কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর যারা আমার চ্যানেলে নতুন আর যারা ভিডিওটা প্রথমবার দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে দিও, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলো দেখা যাক কিভাবে করা যায়, ঠিক আছে? তো তোমাদেরকে প্রথমে সিটটা খুলতে হবে, ঠিক আছে? এই নিচে লক আছে, এই নিচের দিকে চাবিটা ঘোরালেই সিটটা খুলে যাবে। সিটটা খোলার পরে তারপরে তোমাদেরকে ট্যাঙ্কিটা খুলতে হবে, ট্যাঙ্কির তেলের পাইপটাও খুলে নিবা, ঠিক আছে? ট্যাঙ্কিটা ফুল করে নেবা, তারপর It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you, I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. তো অবশ্যই তোমাদেরকে একদম নিখুঁতভাবে পরিষ্কার করতে হবে, ঠিক আছে? যে এক কুচিও যেন ময়লা না থাকে, একদম পরিষ্কার ঝকঝক করে তারপরে তোমাদের সেটিং করতে হবে, ঠিক আছে? তো এটা উপর দিকে থাকে, তো তারপরে তোমাদেরকে এটা টাইট করে নিতে হবে, ঠিক আছে? তো এই রবারটা দেখতে পাচ্ছ, এই রবারটা যেন কোনো রকম বেরিয়ে না থাকে, ঠিক আছে? তাহলে কিন্তু গাড়ি সমস্যা করবে। হ্যাঁ, কোনো রকম যেন বেরিয়ে না থাকে, তারপরে তোমরা এই ঢাকনাটা লাগিয়ে দিতে পারো। দুটো স্ক্রু টাইট করলে হয়ে যাবে, ঠিক আছে? তো নিখুঁতভাবে রবারটা দেখতে হবে, তারপরে লাগাতে হবে তোমাদেরকে, ঠিক আছে? এই নাটের যে সাইডটা দেখতে পাচ্ছ সেটা এই যে এখানে লাগবে, 10 নম্বর নাট, ঠিক আছে? তো সেটা তোমরা লাগিয়ে নিব। Thank you.
সো ফ্রেন্ডস ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় তোমাদের তাহলে ভিডিওটা অবশ্যই লাইক দিও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে আমার চ্যানেলে এরকমই আরো নিত্য নতুন ভিডিও আসবে আর যদি তোমরা এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে গাড়ির বিতন্তে কোনো প্রশ্ন যে কোনো প্রশ্ন ঠিক আছে গাড়ি যে কোনো ব্যাপারে যে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সের নিচে গিয়ে তোমরা বলতে পারো ঠিক আছে তো আমি চেষ্টা করবো তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার ঠিক আছে ফ্রেন্ডস আজকের মতো এখানেই খোদা হাফেজ।